বাহ বাহ, এত দেখছি খুব ভালো একটা গাড়ি, কি আনন্দ! আহা, আরে গাড়িটা আমি আগে কেন পাইনি, আজ তো অনেক চালালাম। এখন গুহায় ফিরে যাই। এক জঙ্গলে বাস করত একটা চালাক শিয়াল। একদিন সে শিকার ধরার জন্য জঙ্গলের ভেতরে যেতে লাগলো, কিন্তু সে জঙ্গলের ভেতরে গিয়ে দেখতে পেল ওই জঙ্গলে কোনো পশু ঘাস খেতে আসেনি। হায় হায়, এটা কোনো কথা? আজকে কেউ এই মাঠে ঘাস খেতে আসেনি, আর এরা না আসলে আমি খাবো কি? তাছাড়া আমার খুব ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার যন্ত্রণায় চোখেও কিছু দেখতেছি না। কি যে করি দেখি, খাবারের জন্য মানুষের গ্রামের দিকে যেতে থাকি, সেখানে গিয়ে কোনো হাঁস মুরগি পাই কিনা, তাছাড়া ওদের ফেলে রাখা কোনো খাবার যদি পাই তাহলেও তো অন্তত তা খেয়ে বাঁচা যাবে, তাছাড়া এখানে থেকে কোনো লাভ নেই, চলি। এই বলে শিয়াল সেখান থেকে যেতে লাগলো মানুষদের গ্রামের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে কিছু দূর যেতেই শিয়াল দূর থেকে একটা গাড়ি দেখতে পেল, আর সেই গাড়ি দেখে শিয়াল বলল, আরে এ গাড়ি না আবার কার, আর এখানেই বা আসলো কিভাবে? তাছাড়া আশেপাশে কাউকে তো দেখতেছি না, কাছে গিয়ে দেখি এটা আবার কি গাড়ি, যদি কেউ না থাকে তাহলে। এই বলে শিয়াল সেখান থেকে গাড়ির কাছে চলে আসলো, আর গাড়িটা ভালো করে দেখে বলল, আরে এটা তো একটা ভ্যান গাড়ি, মানুষেরা এই গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, তাছাড়া এটাতে চড়ে ঘুরে বেড়ায়, দেখি তো আমি এটা চালাতে পারি কিনা, আমার আবার বহুদিনের শখ পায়ে না হেঁটে এই রকম একটা গাড়িতে করে বিভিন্ন জায়গায় চলাফেরা করতে। তখন শিয়াল ভ্যান গাড়িতে উঠে বসলো আর তারপর তা চালাতে শুরু করলো। বাহ বাহ, এত দেখছি খুব ভালো একটা গাড়ি, কি আনন্দ! আহা, আরে গাড়িটা আমি আগে কেন পাইনি, আজ তো অনেক চালালাম, এখন গুহায় ফিরে যাই। এই বলে শিয়াল সেখান থেকে তার গুহার দিকে আসতে শুরু করলো। গুহার সামনে এসে শিয়াল গাড়ি থেকে নেমে বলল, ভালোই হয়েছে ভ্যান গাড়িটা জঙ্গলে পেয়েছি, এখন থেকে এটাতে করে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো আর শিকার খুঁজব, তাছাড়া আজ থেকে আর আমার সাথে কেউ পারবে না, এখন আবার যাই খাবার শিকার করতে, জঙ্গলের কোথায় কোন শিকার দাঁড়িয়ে আছে আমার জন্য। এই বলে শিয়াল সেখান থেকে ভ্যান গাড়ি নিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। শিয়াল ভ্যান গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে একটা হরিণকে দেখতে পেল। তখন শিয়াল হরিণের কাছে গেল আর হরিণকে বোকা বানিয়ে শিকার করার জন্য কথা বলতে লাগলো। কি হরিণ ভাই, তুমি দেখেছো আমি একটা ভ্যান গাড়ি কিনেছি, এই ভ্যানে করে জঙ্গলের সবাইকে ঘুরিয়ে আনতেছি, তোমাকেও ঘুরিয়ে নিয়ে আসতে চাই, তুমি আমার ভ্যানে উঠে বসো, আমি তোমাকে জঙ্গলটা ঘুরিয়ে আনি, তুমি তো কখনো কোনো গাড়িতে উঠেই বসনি, তাই তো তোমাকে দেখে আমার একটু মায়া হলো। শিয়াল মামা, তুমি এই গাড়িটা কোথায় পেলে? আর এই গাড়িতে চড়েই বা আমার কি হবে, আমি তো এখানেই ভালো আছি। জীবনে তো কখনো এসব গাড়িতে ওঠনি, তাই ভাবলাম তোমাকেও একটু গাড়িতে করে ঘুরিয়ে আনি, আসো, আরে আসো আসো আমার গাড়িতে, আর চড়েই দেখো না কেমন মজা লাগে। তুমি কি মনে করেছো শিয়াল, তোমার চালাকি আমি বুঝি না, তাছাড়া তুমি একটা পাজি শিয়াল, এটা সবাই জানে, তোমার কথায় আমি তোমার গাড়িতে উঠে বসলে তখন ভুলে ভালে আমাকে নিয়ে যাবে তোমার গুহায়, আর তারপর আমাকে ধরে করমর করে চিবিয়ে খাবে, তোমার মতো পাজি শিয়ালকে আমার ভালো করে চেনা আছে, তাছাড়া তুমি এর আগেও আমার বন্ধুদেরকে ধরে শিকার করেছিলে। আরে হরিণ ভাই, তুমি আমাকে ভুল বুঝতেছ, আমি জঙ্গলের কোনো পশুকে শিকার করি না, আমি ওই দূরে মানুষের গ্রাম থেকে হাঁস মুরগি ধরে নিয়ে এসে খেয়ে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমার তো জানা আছে, তুমি এখান থেকে চলে যাও, তাছাড়া আমাকে শিকার করতে আসলে আমার শিং দিয়ে তোমাকে গুতা দেব, আর তোমাকে মেরে ফেলবো বলে দিলাম। ছি ছি হরিণ, তুমি আমাকে এখনো ভুল বুঝতেছো, আর আমি তোমার কোনো বন্ধুকেও শিকার করিনি, হতে পারে অন্য কোনো শিয়াল তোমার বন্ধুকে শিকার করেছে, আমি তো হরিণের মাংস খাই না। তুমি আমাকে কোনোভাবেই বোকা বানাতে পারবে না শিয়াল, এই জঙ্গলে একটাই পাজি শিয়াল আছে আর সেটা হচ্ছে তুমি, তোমার এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, তোমার ফাঁদে আমি পা দেব না, ঠিক আছে?
ইস, বেটা হরিণটা আগের থেকেই বুঝতে পেরেছে, কিন্তু এইবারের মতো আমিও তোকে ছেড়ে দিলাম। তবে পরে কখনো আমি তোকে শিকার করার সুযোগ পাই তাহলে কখনো তোকে ছাড়বো না। আর মনে রাখবি, ওই দিন হবে তোর শেষ দিন। শিয়াল হরিণকে শিকার করতে না পারার কারণে সেখান থেকে চলে গেল। কিছু সময় পর শিয়াল তার গুহার সামনে গিয়ে ভাবতে লাগলো কিভাবে সে প্রতিদিনের খাবার জোগাড় করবে। আমার জঙ্গলে ঘোরার জন্য ভ্যান গাড়ি তো আছেই, কিন্তু আমার খাবারের জন্য অন্তত একটা বুদ্ধি কাজে লাগাতে হবে। কি যে করি, তাছাড়া আগের মতো জঙ্গলে পশু পাখিও নেই যে চাইলেই কোনো শিকার ধরে খেতে পারবো। এখন তো একটা শিকার ধরতেই অনেক সময় লেগে যায়। এই কথা বলে শিয়াল সেখানেই ভাবতে থাকে। আরে, এই তো পেয়েছি একটা বুদ্ধি। আমাদের জঙ্গলের বাঘটা তো অনেক বোকা, ওকে গিয়ে আমি যদি বলি আমার এই ভ্যানে করে সমস্ত জঙ্গল ঘুরিয়ে আনবো আর বিনিময়ে আমার খাবার লাগবে, তখন ঠিক বুদ্ধি খাটিয়ে বাঘের কাছ থেকে শিকার নিয়ে যাওয়া যাবে। যাই যাই, তাড়াতাড়ি বাঘের কাছে যাই। তখন শিয়াল সেখান থেকে তার ভ্যানে করে চললো বাঘের কাছে, আর কিছু দূর যেতেই বাঘের গুহায় পৌঁছে গেল। তখন বাঘ শিয়ালের নিয়ে আসা গাড়ির দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ বাঘ এর আগে কখনো এসব গাড়ি দেখেনি। তাই সে একটু অবাক হয়ে গেল আর শিয়ালকে বলল, কিরে শিয়াল, এটা আবার কি নিয়ে আসলি? আর তুই এটার মধ্যে বসেছিলি? আর এটা তোকে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসলো। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, তারপর তোকে দেখে বুঝতে পারলাম তুই এটাকে চালাচ্ছিস। কিন্তু এটা কিভাবে, আর এটা কি? বাঘ মামা, এটার নাম ভ্যান গাড়ি। আমি মানুষের গ্রাম থেকে কিনে এনেছি। আমি এই কারণেই কিনেছি যাতে জঙ্গলে সব পশুদেরকে আমি গাড়িতে করে চড়িয়ে এই জঙ্গলটা ঘুরিয়ে দেখাতে পারি। আমি তাই তো তোমার কাছে আসলাম, তোমাকে দিয়ে প্রথমে শুরু করতে চাই, আর তোমাকে নিয়ে আমি আজ এই জঙ্গল ঘুরতে চাই। তাই নাকি ভাগ্নে? তাহলে তুই এখনই আমাকে তোর গাড়িতে চড়া, আর এই গাড়িতে করে আমাকে জঙ্গলটা ঘোরা। আমার আবার বহুদিনের ইচ্ছে ছিল। চল চল, তাড়াতাড়ি চল ভাগ্নে। না না ভাগ মামা, এখন যাওয়া তো যাবে না, মাত্র তো গাড়িটা কিনে আনলাম। তাছাড়া গাড়িতে কিছু সমস্যা আছে, ওই সব সমস্যা আমি আমার গুহাতে নিয়ে গিয়ে ঠিক করব। তাই আমি এখন যাব আমার গুহায়, আর তুমি একটা কাজ করো, কিছু সময় পরে আমার গুহায় চলে আসো, তারপর তোমাকে নিয়ে জঙ্গলের সব জায়গা ঘুরিয়ে দেখাবো। আর হ্যাঁ মামা, আমার তো অনেক ক্ষুধা লেগেছে, তাই তুমি আমার গুহায় আসার সময় কোনো একটা পশুকে শিকার করে আনতে, তাহলে সেটা মজা করে খেয়ে তোমাকে আমি অনেক দূর দিয়ে ঘোরাতাম। ও, এই কথা, তুই কোনো চিন্তা করিস না ভাগ্নে, আমি তোর জন্য কিছু একটা শিকার করে নিয়ে যাচ্ছি। তুই তাড়াতাড়ি তোর গুহায় গিয়ে গাড়িটাকে আগে ঠিক কর। এই কথাগুলো শুনে শিয়াল সেখান থেকে তার ভ্যান গাড়ি নিয়ে গুহার দিকে আসতে লাগলো, আর বাঘ তখন বলল, না না, এখানে দেরি করে কি লাভ, এখনই জঙ্গলের মাঠে গিয়ে শিয়ালের জন্য কিছু একটা শিকার ধরে শিয়ালের গুহায় যাই, তারপর শিয়ালের ভ্যানে করে সমস্ত জঙ্গল ঘুরে বেড়াবো। এই বলে বাঘ সেখান থেকে জঙ্গলের ভেতরে যেতে লাগলো, আর কিছু দূর যেতেই বাঘ একটা ছাগলকে দেখতে পেল। আরে বাহ, এখানে তো একটা ছাগল দেখতে পাচ্ছি, তাছাড়া আমাকে বেশি দূরে যেতেই হলো না, যাই এই ছাগলটাকে গিয়ে শিকার করি। এই বলে বাঘ আস্তে আস্তে ছাগলটার কাছে গেল আর ছাগলটাকে শিকার করল। আমার কাছে তো শিকার ধরা কোনো ব্যাপারই না, যাই হোক এখন এই শিকারটাকে নিয়ে যাই শিয়ালের কাছে, তাছাড়া এতক্ষণে শিয়াল তার গাড়িটা ঠিক করে ফেলেছে। এই বলে বাঘ ছাগলটিকে তার মুখে করে শিয়ালের কাছে যেতে লাগলো, আর কিছুক্ষণ পর শিয়ালের কাছে গিয়ে পৌঁছে গেল। এই লে ভাগ্নে, তোর জন্য বড় একটা ছাগল শিকার করে এনেছি। গাড়িটা ঠিক করতে করতে মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছিস, তাই এই বড় ছাগলটাকেই খেয়ে ফেল। আর তুই যতদিন আমাকে তোর গাড়িতে করে ঘোরাবি ততদিনই আমি তোকে একটা করে শিকার ধরে এনে দেবো। এখন তুই তাড়াতাড়ি ছাগলটাকে খেয়ে ফেল, তারপরে গাড়িতে করে ঘুরতে বাহির হবো আমরা। হ্যাঁ বাঘ মামা, তোমার ওইখান থেকে এসে গাড়িটা ঠিক করতে শুরু করেছি, এই একটু আগে সব কিছু ঠিক করা হয়েছে। তাছাড়া তুমি আমার জন্য শিকার নিয়ে এসেছো তাই খুব ভালো লেগেছে, আর আমার খুব ক্ষুধাও লেগেছিল। আমি তাড়াতাড়ি ছাগলটাকে খেয়ে নিচ্ছি, তারপর তোমাকে নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবো। আর তারপরও যদি ক্ষুধা লাগে তাহলে তুমি তো আছোই, তুমি শুধু শিকার করে দিবে, তখন আমি শুধু খামো আর তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো। এই বলে শিয়াল ছাগলটাকে খেতে শুরু করলো। শিয়াল এক পর্যায়ে ছাগলটিকে সম্পূর্ণ খেয়ে নিল, তারপর শিয়াল বাঘকে তার ভ্যান গাড়িতে করে নিয়ে ঘুরতে শুরু করলো।